रसुल नवाज पे भी फतेह ऐसी रहमतुल्लाह अलैह दरबार इसाल साहब बात्सरिक विषय अज्ञान हुए थाके बहुत पूर्वे तक हुए आसछे ओई जलसाते एक खूब दुखजनक जिनिस घटल जे साधन पांडेर मेके उठे आज के उन्नी ओई भोट प्रचार कर गेलें मानुषेर काछे भोट चेये गेलें ओटा तो राजनीति मंच नय ओटा नबियाना मंच ओटा दिनी जलसार मंच ओटा धर्मीय मंच राजनीति जगह राजनीति थाके धर्मनीति जगह धर्मनीति थाकबे आज के राजनीति थाके लिए से धर्मनीति मध्ये ढुकिए दिए आज के मानुषेर मध्ये एकटा विभ्रांत जिनिस एकटा इस्लामेर क्षति एई जे काजटा ओई जगह हलो तार जन्ये खुबी अपनार दुखजनक এটাকে বাংলার মানুষকে মেনে নেবে না সেখানে অনেক পীরজাদা ছিলেন ফচকে ফচকে পীরজাদা কিছু ফচকে ফির পীরজাদাও ছিলেন এর আগে ওই জায়গা সাধন পাণ্ডেকে কি জায়গা ওখানে গোলমাল হয়েছিল সাধন পাণ্ডের নামে খুব প্রতিবাদ করলেন চাচাচেচি করলেন ফচকে পীরজাদা এবারে চুপ হয়ে বসে রইলেন কেন জায়গাটা কি ফিরিয়ে দেওয়া হয়েছে তা তো নয় আজকে আপনারা দেখেছেন দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ দরবার শরীফে ওই সাধন পাণ্ডের মেয়েকে নিয়েছে একটা শেরকি কাজ ওই ফচকে পীরজাদা দ্বারাই হয়েছে এটা বাংলার মানুষ দেখেছে দাদা হুজুরকে দরবারে আপনার কলুষিত করেছে এবং কালি লাগিয়েছে দরবারে ঠিক তদ্রূপ রসুল নওয়া ফতেহ আলী ঐসি রহমতের দরবারে সেই কালিতে আবার লাগালেন ওই ফচকে পীরজাদা কি বুঝলেন আজকে উনি বলবেন কি করে কিছু পীরজারা বসে আছেন বলবেন কি করে এর আগে তো দেখেছেন আপনারা হ্যাঁ কালী পুজো যে ফেঁতে কাটছে ফচকে পীরজাদা আবার ওখানে যে বলবেন কি চুম্মুর বসে আছেন কেন বলার তো মুখ নেই অত যদি ভোট প্রচারের জন্য নিয়ে গেলেন ওখানে তাহলে আলাদা একটা নতুন মঞ্চ করলেন না কেন আলাদা মঞ্চ করে সেখানে আপনি ভোটের প্রচার করতে পারতেন কি একদিন আগে নেয় পরেও করতে পারতেন হ্যাঁ দরবার শরীফে হ্যাঁ রসুল নামা সুফি ফাতে ঐশ্বর দরবার শরীফে মেয়ে ছেলেকে তুলে নিয়ে আজকে দরবারটাকে আজকে আপনি মানুষের কাছে সমালোচনার পাত্র করে দিলেন মেয়েরা আসবে দরবারে আসবে আসুক প্রত্যেকটা দরবারে অলির দরবারে হাজার হাজার মেয়ে ছেলে আসবে যাবে আসবে যার অধিকার তাদের আছে এটা বন্ধ কেউ করতে পারে না মানা করতে পারে না তবে হেফাজতের সঙ্গে পর্দার সঙ্গে দরবারে আসবে এসে ঘুরে যাবে মেয়েরা মাজারের ভিতরে যাওয়া ঠিক নয় এটা কি জানেন না মেয়েরা আসবে ঘুরে যাবে আজকে যে মাজারে যে শ্রদ্ধা করবে কি বুঝলেন এই জিনিসটা ফুরফা দরবারে কখনো হয়নি সেই কাজটা ওই ফচকে পীরজাদা দ্বারাই হয়েছে এই ধরনের ইসলাম গরহিত কাজ যে সমস্ত পীরজাদা মোল্লা মৌলবীদের দ্বারা হচ্ছে তাদের কাছ থেকে মানুষ দূরে সরে যান তাদের ধারে বাড়ে থাকবেন না ইসলাম গরহিত কাজ করছে যারা করবে আজকে দাদের অস্তিত্বরা বলে গেছেন যে আমার মতদর্শের বাইরে চলবে মতবাদের বাইরে চলবে তার ধারে বাড়ে যাবে না তার কাছে তোমরা দূরে সরে যাবে কি বুঝলেন অতএব যারা দাদা রহমতুল্লাহ মতপথের বাইরে কাজকাম করছে কি বুঝলেন তাদের কাছ থেকে আপনার দূরে সরে যাবেন সে ধারে বাড়ে তাদের যাবে না আপনার সরিয়ে
খারাপ কাজ কাম করে বাড়াচ্ছে এটা এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোনো পীর সাহেব পীরজাদা যে কোনো আমাদের বংশের ছেলে জানবেন ওসিয়তের খারাপ চলবে তাদের আর কোনোদিন মেনে নেবেন না যারা ওসিয়ত অনুযায়ী চলবে তার মতদর্শ অনুযায়ী চলবে তাদের কাছে যাবেন বসবেন উঠবেন শরীয়ত অনুযায়ী চলবেন আজকে চাচাচ্ছে উল্টো পাল্টা করে আবার ফতকে পীরজাদা বলছে দেখবেন কালকে থেকেই অনেক মুনাফেক আছে মুনাফেকরা উল্টো পাল্টা বলবে ও আপনি শরীয়তের খেলাফ কাজ করবেন আর নাই কথা বললে মুনাফেক হয়ে যায় তার যিনি বলতেন মুনাফেক হয়ে যাবে যে ফতকে পীরজাদা বললেন তিনি হচ্ছেন বংশের ভিতরে সবচেয়ে বড় মুনাফেক এই বড় মুনাফেক পীরজাদা কি তিনি তো প্রচার বলতে পারলেন না বিরোধিতা করতে পারলেন না ওখানে যেসব ফচকে পীরজাদা সব ছিলেন কি ওর প্রতিবাদ করেছেন কি চুম্মুরে মুখ দেখে চলে গেলেন কেন উঠে বললেন না কেন জলসাতে যেটা গরহিত কাজ কিছু হয়ে গেছে আপনারা ক্ষমা করবেন মাফ করবেন হয়তো জিনিসটা বুঝতে পারেন না ওনারা এটা বলতে পেরেছেন সাহস হয়েছিল বলমার না বিকিয়ে গেছেন কোনো দলের কাছে মতের কাছে কি বিকিয়ে গেছেন নাকি বিকিয়ে গেছেন টাকার জন্য পয়সার জন্যে লজ্জা করে না হ্যাঁ লজ্জা করা দরকার ছিল হ্যাঁ বংশে জন্মগ্রহণ করে শরীয়তের ঘরে জন্মগ্রহণ করে আজকে শরীয়তের খেলাফ কাজ চলছে আর আপনার বংশের হক সিলসিলার মধ্যে জন্মগ্রহণ করে দাদা পীর কি মানে খানদান হয়ে বংশধর হয়ে চুম্মুর হয়ে গেলেন কিসের জন্যে লজ্জা করা দরকার ছিল বুঝলেন না এটা বাংলার মানুষ দেখছে জানছে বাংলার মানুষ নিশ্চয়ই বিচার করবে এদের কাছ থেকে বাংলার মানুষ আপনারা সরে যান ধারে বাড়ে যাবেন না এ কথা আমি বলতে চাইছি